যে আমাদের সমাজে এখনো অনেক মানুষ মনে করে যে পৃথিবী পৃথিবী দ্বারা একটা দাঁড়িয়ে আছে একটা গরুর সিংয়ের উপরে, সে সিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয়, এরকম নানান কথা আপনারা অনেকে শুনেছেন। কেন ভূমিকম্প হয়, ভূমিকম্প কেন হয়? আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে, সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত শত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন। আমি নিজে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায়, অবাক করা বিষয়। সে তখন তিনি গবেষণা করে গেছেন, এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে। পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায়, সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক, আগ্নেয়গিরির মাধ্যমে হোক, প্রস্তর পড়ে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাঁকার সৃষ্টি হয়, সেটার কারণে জমিন দেবে যায়, ভূমিকম্প হয়, এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে। এগুলোর সাথে কোনো দেশে কোনো সংঘর্ষ নেই। ইসলামের দৃষ্টি হলো, কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরও পেছনে, যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ, তারও পরের কারণ, তারও পরের কারণ, যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না। একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে, সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে, তাই হয়েছে। অতএব আমরা অনেক কারণ বলতে পারবো। এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে, আগ্নেয়গিরি দিয়ে, এটার বিকল্প কেন থাকলো না, জলোচ্ছ্বাস হলো, ঘূর্ণিঝড় হলো, নিম্নচাপ তৈরি হলো, কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে, তার কারণ কি, আপনি কারণ ব্যাখ্যা করলেন, সেই কারণের আবার কারণ কি, এই মুহূর্তেই বা কেন হলো, এখানেই বা কেন হলো, এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না। কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই। যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে, তার আর কেন নাই, কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর, যেহেতু তিনি একমাত্র সৃষ্টিকর্তা। এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি, বিভিন্ন প্রাকৃতিক এ ধরনের ঘটনাগুলোকে উপভোগ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঘটনার সময় বিদ সন্ত্রস্ত হতেন, আল্লাহর জিকির এবং স্মরণ করতেন, মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন, আতঙ্কিত হতেন না জানে কিয়ামত হলো, কারণ কিয়ামত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন, ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন। এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় সেকেলে, তাদেরকে বলছি আজ সামদ জাতি ঠিক একইভাবে আল্লাহর নবী হুদ আলাইহিসসালাম এবং সালাহ আলাইহিসসালামের আল্লাহর দেওয়া ভবিষ্যৎবাণীকে এইভাবে তারা তাচ্ছিল্য করেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা, তাদের সে শক্তিমত্তার যে সাক্ষর পাহাড় পর্বতগুলো, তাদের সে আবাসন, তাদের সে জায়গাগুলো আল্লাহ তারা এখনো রেখেছেন, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ খুব কমই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার তৌফিক নসিব করুন। তবে ভূমিকম্পকে কেন্দ্র করে অনেক অনেক মুখরোচক, অনেক কুসংস্কার ছন্ন বিশ্বাস, অনেক ভুল বিশ্বাস আমাদের মধ্যে প্রচলিত আছে। এর ভিতরে একটা হলো যে আমাদের সমাজে এখনো অনেক মানুষ মনে করে যে পৃথিবী পৃথিবী দ্বারা একটা দাঁড়িয়ে আছে একটা গরুর সিংয়ের উপরে, সে সিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয়, এরকম নানান কথা আপনারা অনেকে শুনেছেন, শুনছেন না শুনেন নাই। অথচ এই সমস্ত কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনোভাবে প্রমাণিত, না এগুলার কোনো ভিত্তি কোরআনে কারিমের কোথাও কোনোভাবে পাওয়া যায়। বিধায় ইমানদার বিশ্বাস হবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি কোনোটা থাকে, বিজ্ঞানীরা গবেষণা করে যদি কোনো তথ্য দেন সেটা সত্য হতে পারে, অবাক করার কিছু নেই। কিন্তু এটারও বড় কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয়। কেন হয় এই কেনর উত্তর আমরা শুরুতে দিয়েছি, সবসময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না, কখনো কখনো পরীক্ষার জন্য হয়, কখনো আল্লাহর এমন কোনো হিকমা এমন কোনো রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না, আল্লাহ তাআলাই জানেন। কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায়, জো সমাজ মে আ গেই ও ফির খোদা কিউ কর হুয়া, যার সব কিছুই মানুষ সত্য করে ফেলতে পারে। আমাদের অনেক বন্ধুরা আছেন প্রায় প্রশ্ন করেন যে ভাই আল্লাহ এটা কেন করলেন, ওইটা কেন করলেন না, এটা এরকম হলো কেন, ওইটা ওইরকম হলো কেন।
আল্লামা ইকবাল বলেছেন, জো সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। আরে ভাই, আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো, রপ্ত করে ফেলতে পারো, তাহলে আল্লাহকে তো তোমার ব্রেইনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে, সীমাবদ্ধ করে ফেললে। অথচ আল্লাহ তো অসীম, তাকে তো তোমার এই ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পারার কথা না। একজন মালিক তার একজন অধীনস্থ, একজন মালিক তার একজন সাধারণ চাকর নকর। এই ব্যক্তি মালিকের যে চিন্তা চেতনা দূরদৃষ্টি, তার যে বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবতা যথার্থতা রহস্য, এটা সে ধরতে পারে না। অনেক সময় বলে, স্যার এটা কেন করলেন, স্যার বুঝে এটা কেন করেছেন, বলে যে তোমার বোঝার দরকার নাই, তোমাকে যেটা বলছি এটা করো। কারণ যোগ বিয়োগটা স্যারের জানা আছে, ওই বেচারার জানা নাই। তিনি অনেক সময় মনে করেন, স্যার এই সমস্ত কেন যে করে বেহুদা, তিনি এরকম অনেক সময় মনে করেন। অথচ তিনি যদি স্যারের মতো সবকিছু বুঝে যেতেন, তাহলে তিনি স্যারের সমানই হয়ে যেতেন। তো দুনিয়ার মানুষ যদি সাধারণ একজন ড্রাইভার, একজন পিয়ন, একজন সাধারণ কর্মচারী, তিনি যদি তার প্রতিষ্ঠানের মালিক, সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি, সর্বোচ্চ আসনে যিনি আছেন, তার যোগ বিয়োগ যদি ইনি ধরতে না পারে, তাহলে আহকামুল হাকিমিনের সকল যোগ বিয়োগ, তাকের সকল ফয়সালার রহস্য, কোনটা কেন করেছেন, কোনটার পেছনে লুকায়িত রহস্য কি আছে, এটা পৃথিবী মানুষ কিভাবে ধরতে পারে। বিধায় ইমানদার সে আল্লাহর প্রতি ইমান আনবে। আমরা এই ভূমিকম্প দেখে, এর বৈজ্ঞানিক বিভিন্ন কারণ জানতে পেরে, আমরা যেন কোরআন হাদিসের প্রতি আমাদের ইমান যেন দুর্বল না হয়, মনে রাখতে হবে যে এই সকল কারণের আসল কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা। সেটা আল্লাহ তাআলা এক এক সময় এক এক কারণে এক এক বিশেষ উদ্দেশ্যকে নিয়ে দিয়ে থাকে। তবে কিয়ামত যত নিকটবর্তী হবে, কিয়ামতের আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে, আর বড় বড় তিনটি ভূমিধসের ঘটনা ঘটবে, যেগুলো কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে, পৃথিবীর আয়ু শেষ, সৃষ্টি জগতের আয়ু শেষ, এটি বুঝাবে ওই সমস্ত ঘটনাও ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়াবহ এবং এই সকল ঘটনা থেকে, মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।